হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের সামনে রূপচাঁদা মাছের দু পেঁয়াজির রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। রূপচাঁদা মাছ এমন একটি মাছ, যে মাছ ভাজা বা ভুনা যেটা করি নাই কেন, খেতে এমনিতেই ভালো লাগে। আজ আমি আমার রেসিপিতে রূপচাঁদা মাছ দু পেঁয়াজা করে দেখাবো। আশা করি রেস্টুরেন্ট থেকে খেতে অনেক বেশিই ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করে দেওয়া যাক। প্রথমে রূপচাঁদা মাছ কাটার একটা প্রসেস আছে। রূপচাঁদা মাছ আসলে কাটার তেমন একটা কিছুই নাই। তো আমি দুই সাইডে যে ডানার মতন থাকে সেগুলোকে কেটে নিয়েছি, যেগুলো দিয়ে সাঁতার কাটে। এই যে খুব সুন্দর করে কেটেছি। এরপরে আমি লাস্টটাকে ভি শেপ দিয়ে কেটে নিয়েছি, আর উপরের এটাকে কি বলে জানি না, এটাকেও সুন্দর করে কেটে নিয়েছি। আর ফুলকাটা আমি ফেলার জন্য দুই পাশ থেকে চাপাটাকে হালকা একটু কেটে নিয়ে তারপর সুন্দর করে বের করে নিয়েছি, যাতে করে মাছ না ভেঙে যায়। এরপর পেটটাকে মাঝখান দিয়ে চিরে ভিতরের সব ময়লা যা ছিল সব কিছু বের করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের দুই পাশে একটু চিরে নিব, দুই পাশে দুইটা দুইটা করে চেরা দেবো, যাতে করে ভিতরে তেল মশলা সব কিছু ভালোভাবে ঢুকে। তোমার চেরা হয়ে গিয়েছে, এখন আমি লবণ এবং হলুদ দিয়ে মাছ দুটোকে মেখে নিচ্ছি। তো আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, আমি মাছগুলো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা জাস্ট এভাবে মেখেও কিন্তু সরাসরি ভেজে নিতে পারেন। তো আমি ভাজার জন্য একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে ডুবো তেলে মাছটা ভাজতে। ডুবো তেলে মাছটা ভাজলে আপনার মাছ ভাঙার পসিবিলিটি অনেকটাই কমে যাবে, নতুবা ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, যেহেতু রূপচাঁদা মাছ খুবই নরম মাছ। আর একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, মাছের এক পাশ খুব ভালোভাবে ভাজা না হওয়ার আগ পর্যন্ত মাছ উল্টানো যাবে না বা নাড়াচাড়া করা যাবে না। আর মাছের উপরে তেল দেওয়ার জন্য এভাবেই কড়াইয়ের হাতল ধরে নেড়ে দিতে হবে, নতুবা চামচের সাহায্যে তেলটা মাছের উপরে দিয়ে দিতে হবে। আর এইভাবে হাতল নাড়াচাড়া করতে হলে খুবই সাবধানে করতে হবে, না হলে তেল ছিটে এসে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো আমার মাছগুলো এক পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। তবে আপনারা যদি খুব বেশি কাজে এক্সপার্ট না হয়ে থাকেন, এই ধরনের কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মাছটা ভেঙে যাবে, আমাকে বকাঝকা করবেন। আমার হাতে ক্যামেরা ছিল বিধায় আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি, আমার হেল্প করার মতন কেউ ছিল না। তবে আমার কিন্তু বেশ বেগ পেতে হয়েছে মাছগুলো উল্টানোর ক্ষেত্রে, আমিও খুব ভয় হয়েছিলাম। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি মাছ রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিব। তো আমি এর জন্য সামান্য একটু পানি নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে ইউজ না করে সরাসরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি সেই একই ফ্রাই প্যানে তেল কমিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও অনেকটাই বাড়িয়ে দিতে পারেন, খেতে খারাপ লাগবে না। তবে আমি বেশি পেঁয়াজ খেতে চাচ্ছি না বলেই আমি অল্প করে পেঁয়াজ দিয়েছি। আর এখানে ঝালটা যে যতটা খাবেন ঠিক ততটাই দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিয়েছি আমার তৈরি করে রাখা মশলাগুলো। মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে মশলার পরিমাণটা আপনারা কম বেশি করেই দিতে পারেন যদি আপনাদের মাছের পরিমাণটা বেশি হয়ে থাকে। আর আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমার মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে, পানিটা শুকিয়ে তেল উঠে এসেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
আরেকটি কথা আপনাদের জন্য একটা টিপস রইল, রূপচাঁদা মাছ রান্নার জন্য অবশ্যই খোলা মেলা হাঁড়ি বা কড়াই বেছে নেবেন, যাতে করে মাছগুলো সহজেই আপনারা নাড়াচাড়া করতে পারেন, নতুবা কিন্তু মাছ রান্নার সময় মাছ ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন আপনার মনও খারাপ হয়ে যাবে। তো আমার মাছগুলো কষানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঝোলগুলো উঠেছে, তার মানে মাছের ভিতরেও যথেষ্ট পরিমাণ পানি যাচ্ছে, মশলাও ঢুকছে। আমি আলতো হাতে মাছগুলোকে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি, আর আমি পাতলা পাতলা করে কয়েক স্লাইস টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। টমেটোগুলো দিয়ে হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি এবং এভাবে রান্না করব আরও 3 মিনিট। 3 মিনিট পর ফিরে এসেছি, আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আর মাছটা রান্না হয়ে চারদিক থেকে তেল উঠে এসেছে। এই দেখেন, খুব সুন্দর করে তেল উঠে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে রান্না। তো এই যে আমি সুন্দর করে বেড়ে পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে বেড়ে পরিবেশন করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।